দেখতে পাচ্ছো গাইস, আমার হাতে রয়েছে সিলভার প্লে বাটন। অনেক ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে একটা ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটন বা গোল্ড বা যে কোনো একটা বাটন পাবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি জয়ন্ত, তোমরা দেখছো জয়ন্ত রায় ব্লগস। তো গাইস, আজকে যে হতে চলেছে ভিডিওটা সেটা হচ্ছে আমরা যে নোংরা সুশান্ত আছে তার বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আজকে মেনলি দেখাবো তার রুম, তার সেট আপ। ঠিক আছে গাইস, তো চলো একটু দেখে নিই। আর এখানে রয়েছে সন্দীপ দা আর বাপি দা। সব থেকে বড় জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মাথার উপরে রয়েছে ইউটিউব। ঠিক আছে, মানে এখানে হচ্ছে বিছানাটা, এখানে শোয় দাদারা, আর এই ইউটিউব আছে মাথার উপরে। আর আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে রয়েছে এই যে ফেসবুক। ঠিক আছে, তো আমি মেনলি যখন আর কি ভিডিও দেখি দাদাদের ফেসবুক পেজে আর কি ভিডিওটা দেখেছি, তারপরে ইউটিউব চ্যানেলটা পেয়েছি আমি। কেননা ওখান থেকে দাদাদের ভিডিওগুলো প্রচুর ভিউজ যায় ফেসবুকেই। তো ফেসবুকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আর ইউটিউবেও যাওয়ার সার্চ করো চ্যানেলটিকে। দাদাদের 2 লাখ এর মধ্যে হতে চলেছে, তোমরা এই কদিনের মধ্যে পুরো 2 লাখ করে দাও। আর ভিডিও তো দেখতেই পারছো যে কত খাটনি করছে দাদারা, একদম সেই খাটনি করছে। আর কমেডি ভিডিও বানানো কিন্তু মুখের কথা না, এমনও ঠিক আছে দাদা ভাই, তো এমনও হতে পারে যে দেখো সবাই যে সবাইকে হাসায় তার মনের ভিতরে কিন্তু অনেক দুঃখ কষ্ট থাকে, তাও সেটা না দেখিয়ে তারা নিজের আর কি যেটা বেস্ট তারা দিয়ে যাচ্ছে, আর তাদের খাটনি করে তোমাদেরকে হাসাচ্ছে। তো এর জন্য তো জানো করতেই হয় গাইস। আর এই যে দাদাদের দেখতে পাচ্ছ তোমরা, যখনই দাদারা আর কি মেসেজ করবো আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দেয় দাদারা। এটা যে থাকে চিরকাল, একদম চিরকাল থাকবে। আর এই যে বাপি দা, তোমরা তো জানো মানে একটা আর কি মানে স্যাড মানুষ যদি থাকে তাকে হাসাতে আর কি 2 মিনিট সময় লাগবে না, তোমরা দেখতেই পাচ্ছ। মানে মরামাসি মরামাসি ওদিকে হাসি কিছু জ্যাদা নিয়ে গেই, মতলব কুছ ভি। না না না, এটা একটু বেশি হয়ে গেলো, এটা একটু বেশি হয়ে গেলো। ঠিক আছে, তো এটাই দেখো মানে অনেকজন থাকে না যে উপরে উপরে অনেক ভালোবাসা দেখায়, পিছন দিকে পুরা এই দেয় ওই দেয় ওই দেয়। টপা টপ টপা টপ টপা টপ। তোমরা জানো না, তেমন এরা হচ্ছে সারা জীবন তোমাদেরকে হাসায় যাচ্ছে, আর আমরা হাসছি, ভিডিও দেখে খুব এনজয় করছি। এর মধ্যে দাদা একটা ইন্ডিয়ান আর্মির ভিডিও আপলোড করলো, যেটা একদম মানে খুবই ভালো লাগলো। আমি দেখে আমার বুকটা আর একটু ভরে গেল যে না, যে যারা আর কি দেশে আছে তারা ইন্ডিয়ান আর্মি নিয়েও কিছু একটা করছে, যারা যারা আর কি ইন্ডিয়ান আর্মির জন্য আর কি খাটনি করছে, যারা ছেলেপেলেগুলার তাদের একটু ভিতরে জোশটা একটু বেড়ে গেল। এটা দাদা সত্যি যে আমাদের ওখানে অনেক ছেলেপেলে তোমাদের ভিডিওটা দেখার পর, আমি তো দেখার পর যখন হচ্ছে দাদা যখন হারায় গেছে, তুমি কাঁদতেছিলা তখন, মানে ওই জায়গাটা আমার নিজেরই কান্না পাচ্ছিল যে একটা ইমোশন টাইপের চলে আসলো না হঠাৎ করে, যে একটা ছেলে যখন বাড়ির থেকে সাপোর্ট পায় না তখন বাড়ি ছেড়ে চলে যায়। তো তারপর আমাদের ইচ্ছে ছিল দাদার সাথে দেখা করার, আমরা সেই জলপাইগুড়ি থেকে চলে এলাম। আমাদের অনেকদিন আগেই আসার ইচ্ছে ছিল, মাঝখানে ছিল সরস্বতী পূজা। তো আমরা ভেবেছিলাম যে দাদাদের হয়তো সরস্বতী পূজার মাঝখানে অনেক অনেক হচ্ছে কাজ থাকতে পারে, কেন জানো শুটে বিজি থাকতে পারে। এবার সরস্বতী পূজার দিন আসার কথা বলছিল মানিক, এই যে মানিক বলছিল সরস্বতী পূজার দিন আসার কথা। তো সেদিন আমরা আসতে পারিনি, কেননা জানি যে দাদারা ঘুরতেও যেতে পারে, তো তাই আমরা সেদিন আসিনি। তো আমরা এই শনিবার ইসে করলাম, কেন শনিবার রবিবারই একটু আমরা ফাঁকা থাকি, আর এমনি দিন আমাদের রোজ দিন ডান্স প্র্যাকটিস থাকে, আর শুট টুট তো তোমরা দেখতেই পারো। তো একটু দাদাদের সেট আপগুলো দেখে নিই, ঠিক আছে? তো চলো গাইজ একটু দাদাদের সেট আপগুলো দেখে নিই। প্রথমে যেমন দেখতে পাচ্ছ এই যে রিং লাইট, এই রিং লাইট যে দাদা এখানে কাজ করে, ঠিক আছে? এবার দেখাচ্ছি দাদাদের কিছু ট্রফি, এটা রয়েছে এই যে ট্রফি, আর একটা এই ট্রফি যে কুচবিহার রাজবাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা ট্রফি রয়েছে। আরও দেখাচ্ছি দেখো কত ট্রফি দেখতে পাচ্ছ গাইজ, কত কপি, তার মানে ভাবো যে দাদারা কত খাটনি করে। ঠিক আছে, একটা প্রাইজ পাওয়া কিন্তু মুখের কথা না, যে একটা কম্পিটিশনে অনেকজন আর কি ওখানে ভাগ নেয়, তো ওই সব মানুষকে হারায় তারপরে ফার্স্ট বা সেকেন্ড হতে হয়। তো তাহলে ভাবো যে দাদারা কত খাটনি করে, যেখানে যে একটা ট্রফি নিয়েই আসি, এটাকে বলে একটা আসলি খেলাড়ির পেহচান। যে ইউটিউবেও একটা ট্রফি নিয়েও আসে, সেটা হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইব হলে যে সিলভার প্লে বাটন দেয়, তোমরা জানোই অনেকে। তো দাদারা এখন ওটা আর কি আনবক্সিং করেনি, তো যেটা আর কি দাদারা বলেছে আমাকে সেটা এখন তোমাদের মাঝখানে রিভিল করবো না, এমনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো গাইস যেমন আর কি দেখতে পাচ্ছ এখানে কতগুলো ট্রফি রয়েছে, ঠিক আছে? আর এই ট্রফির মাঝখানে তোমাদেরকে আমি আরেকটা ট্রফি দেখাবো। এই খেলার ট্রফি হয়তো অনেকে পেয়েছে, কিন্তু অনেক ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে একটা ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটন বা গোল্ড বা যে কোনো একটা বাটন পাবে। তো দাদারা এই বাটনটা পেয়ে গেছে। তো গাইস আমি আর কি নিজের চোখে ফার্স্ট টাইম দেখতে পেতাম, কিন্তু ওটা এখন আনবক্সিং হয় নাই জন্য আর কি দেখতে পারছি না, তাও আর কি উপরের কভারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো একটু দেখে নিই সিলভার প্লে বাটনটা। যেমন এই দেখতে পাচ্ছ বাটনটা রয়েছে এখানে, এই যে দাদাদের সিলভার প্লে বাটন,
আর দাদাদের রুমের মধ্যেই। এই যে সুশান্তার ছবি তোমরা দেখতে পারছো এখানে, আর এই রুমে হয়তো দাদা আর তুমি থাকো না, তো দাদা ভাই দুজনই থাকে এই রুমে। আর আমি জানতাম আগে হয়তো তুমি বড়ো আর দাদা মনে হয় ছোটো, কিন্তু হ্যাঁ তুমি বড়ো দেখতে পারছো গাইস। আমার হাতে রয়েছে সিলভার প্লে বাটন। আমারও একদিন খুব ইচ্ছে যে নিজের খাটনি করে এরকম একটা বাটন হাতে নেওয়ার জন্য, কিন্তু মেন ভিজরটা দেখতে পেলাম না, উপরটা যে দেখতে পেলাম এটাই অনেক খুশি, এর থেকে বেশি আর খুশি না। হ্যাঁ দাদা, দাদা এত খাটনি করে নিজেরাই দেখতে পাই না, তাহলে আমি আর কি দেখবো। ঠিক বলছে সন্দীপ, এটা খুব ভালো লাগলো যে সন্দীপ দা বললো যে এটা সবারই, তো সন্দীপ দার জন্য একটা হাততালি হবে কি? একদম 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 এখনো ট্রফি বাকি হয়নি। এই যে এখানে ট্রফি দেখো কত রকমের ট্রফি রয়েছে, এই ট্রফিটা হয়তো দাদারা সেদিন ফুটবল খেলে পেয়েছে। আবার এখানে রয়েছে দাদাদের ফটো কিছু, আর ইয়ে ঠাকুমা বা দিদার ফটো, এটা ঠাকুমা আর ঠাকুরদা, এই যে ঠাকুমা আর ঠাকুরদা, তারপরে এই যে দাদাদের ইসে, আর এই যে হচ্ছে দাদাদের হচ্ছে আয়না, সেখানে দাদারা মুখ দেখে স্টাইল মেটে তারপর যায় সুন্দর সুন্দর ভিডিও বানায়। বাপি তো দেখো স্টাইল মারছে, ও ভাই সাহাব কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলবো, এই জিনিসটা যে আছে এই জিনিসটা তোমরা লাখ টাকা দিলেও এটা কিনতে মানে কিনতে পারবা না, তাই তো? এখন কেউ যদি টাকা না দিতে বেঁচে দেয় লোভে, ঠিক আছে, কিন্তু এটাতে অনেক লোকের ভালোবাসা আছে, এটাতে এই জিনিসটাতে অনেক তোমরা যে দেখছো তোমাদেরও ভালোবাসা আছে গাইজ এটার মধ্যে, ঠিক আছে, তোমাদেরও ভালোবাসা আছে। আজকে তোমরা এত সামনে আসার জন্য দাদারা একদম চলছে, তো আমাদের পাশেও দাদা গাইজ সিলভার প্লে বাটন যেদিন আনবক্সিং হবে সেদিন তোমরা ভিডিও পেয়ে যাবে দাদাদের চ্যানেলে অবশ্যই, ঠিক আছে। একটা যদি কারোর বাড়িতে ঘুরতে যাই তারা হয়তো এরকম নিজে টাইম দেয় না, যেরকম টাইম আর কি দাদারা দিল, যেরকম টাইম দাদারা দিল, তো এটা রেখে দিই। এই জিনিসটার খুবই দাম নেই যবে 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 তোমাদের এই সিলভার প্লেট বাটনটা আসে তোমাকে কত খুশি লাগছে? ওটা খুশি মন থেকে বলবো একদম, ওই খুশিটা এখন আর আসবে না। খুশি মানে ওটা না, আরে কেনা কে চাইতে হো না, খুশি কি কত, তখন আমরা যেদিন আসছিল ভাই এক লাখের দামটা দেখে নাই আমি, না ওইদিন যেদিন ওটা তো দেখছি, ঠিক আছে, মানে মানে ওইটা তো খুশি বুঝলাম যে একদম সেই খুশি ছিল। আর এখন হচ্ছে শুনবো দাদার মুখ থেকে, যেদিন এই মালটা আসছিল ওইদিন আমরা ছিলাম রাস্তায়, তারপরে কুরিয়ার বয়টা ফোন করলে যে একটা তোমার জিনিস আসছে তোমরা আইসো, তো মুই মামু আর রাহুল তিনজনে যাওয়া লাগছিল, তো মধ্য রাস্তার ফোনটা আছে তোকে একটা জিনিস আছে অনেক দূর থেকে, আমরা তো বুঝে গেছি যে কি আছে, আর কোনো কথা নাই, গাড়ি ঘুরাও গাড়ি ঘুরিয়ে ওঠে যায় দেখি মাল এখন বিয়ে করি এখন ফটো তোলা তাল তাল, আর মামু তো কান্দি দিছে, মানে মামু মানে বুঝলো না সুশান্ত সত্যি মানে এত কর নাই মানে রে আমার খুশি মানে মুই তো ক্যামেরা খালি ধরিয়েছিলাম আর খালি কিছু কর না খালি হ্যাং করো ক্যামেরা, এটা এটা তো এবার সন্দীপ দার মুখ থেকে শুনে নি, ঠিক আছে। তো সন্দীপ দা যখন তোমাদের সিলভার প্লেট বাটনটা আসে বাপি দার কাছ থেকে তো শুনে নিলাম, তোমাকে কতটা খুশি লাগলো বলো? ওই খুশিটা মানে কি কম, ওই খুশিটা এমন ছিল যে ওই খুশিটা আমি আল্লাহ চাইলেও ওইটা আমি মানে কি কম, ওইটা এমন সিচুয়েশন, ওই সিচুয়েশন আর চাইলেও কোনোদিন আনি করবে এটা কয়া লাভ নেই, যেটা কি কম মানে মানে ওয়ান লাখের খুশিটা এটা আমার অনেকদিনের একটা স্বপ্ন, আমরা যেহেতু চার বছর থেকে মনে করি ইউটিউবের ভিতরে কাজ করে যাচ্ছি, তো এটা আমার সবারই স্বপ্ন ছিল, তো সেই স্বপ্নটা যে এমন করে পূরণ হবে সবাই এত ভালোবাসা দিবে মানে এটা মানে স্বপ্ন মানে পাওয়ার পরে মনে হচ্ছে মানে যে স্বপ্নটা পূরণ হয়েছে, মানে স্বপ্নই মানে দেখে দিচ্ছে আজকে অনেক দিন মানে এইরকম ব্যাপার, মানে এত ভালোবাসা দিচ্ছে এত সাপোর্ট আজি মোর কি মনে দাদা আজ মোর মনে হচ্ছে যে আজ মোর মনে হচ্ছে যে মুই স্বপ্ন দেখছি মুই চিন্তা কেটে যাবো
না সত্যি সত্যি দেখো গাইস এটা কিন্তু সত্যি মানে যখন প্রথমে 1 লাখ হয় ওটার মানে খুশিটা একটু আলাদা রকমই থাকে যেটা আর কি 1 মিলিয়নে হয় ওটা তো একটা আলাদা রকমই খুশি থাকে খুশি কিন্তু হ্যাঁ যেটা 1 লাখের যেটা খুশি হয় মানে ওই খুশিটা মানে কি কম ওটা মানে ওটা নেক্সট লেভেলের নেক্সট হ্যাঁ সত্যি 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 ওটা দাদাদের আমার মানে ভালো লাগে যে এত ট্যালেন্ট কেরম করে থাকে একটা মানুষের ভিতরে মানে নতুন কন্টেন্ট ভাবানো 4 দিনের মাথায় তোমরা ভিডিও পেয়ে যাচ্ছ ইউটিউবের মধ্যে দাদা মানে তোমরা মানে কেমন করে আসো তোমাদের মানে থিমগুলো মাথায় কেমন করে আসে হ্যাঁ মোটামুটি রাত্রিবেলা 4টে বালিশ নিয়ে ঘুমাই বুঝছি 4টে বুড়ি যদি না বেরিয়ে যাওয়ার পায় যদি ইউটি সব পাশে ঢাকা দিয়ে রাখে ওর জন্য ট্যালেন্ট কোনো ওটা বেরিয়ে যাওয়ার পায় না মানে যে ট্যালেন্ট তো বাইরে হলে দেয় না কোনোটা যা বাইরে হলে একদম ভিডিও তোমরা এটা করো 4 দিকে 4টা বালিশ নিয়ে ঘুমাবা কোনো ট্যালেন্ট এখান থেকে পালাবে ট্যালেন্ট আরো দৌড়ি আসবে আসবে ভালো যাওয়ার কোনো চান্সই নাই ট্যালেন্ট এটা করো কাজ লাগে যাবে একদম 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 গাইস আর হচ্ছে মানে ভিডিও যদি আমরা দেখি অনেকজন থাকে যে অনেক পিছন থেকে কপি করে কিন্তু আমি এটা দেখছি যে দাদাদের ভিডিও থেকে অনেকজন কপি করে ঠিক আছে দাদারা ভিডিও আপলোড করে তারপরে ওখান থেকে সেম ইসেতে ভিডিও করে তোমাদের যে যে দেশি পিকনিকের ভিডিওটা ওটা মানে এমন পিকনিক করছো যে তোমরা রিয়েল লাইফ মানে ছোটবেলা সত্যি আমরা এরকম করছি আর এখনো করি এরকম হয়েই থাকে একদম রিয়েল মানে যা কিছু হয় একদম রিয়েল থাকে হয় না ও ভাই সাপ না মানে এলা একটু কমে গেছে এলা একটু সময়ের অভাব কিন্তু আগে মানে বছরে 4-5টা করে পিকনিক খেলাম খুব খেলাম খেলাম মানে 10 মানে সেই মজা করলাম তোমরা বুঝতে পারছো এখন অনেক বেজে গেছে আর হচ্ছে দাদা আর আসেনি এখনো মানে দাদা কাজে গেছে আস্তে আস্তে লেট হবে তো আমরা আজকে বের হয়ে যাই ঠিক আছে তো আজকের এই ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ও শেয়ার ঠক দিয়ে মা কাল কাছে তোমাকে লাইক ও শেয়ার ঠক দিয়ে পাঁচ पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো ভাইয়ের ভাইয়ের চ্যানেলটা মানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরো দেখার জন্য তো ভাই অনেক কষ্ট করে দিচ্ছে ভাইয়ের মানে কি তো ডান্সের ডান্সের ভিডিও আসে ব্লগ ডান্সের ভিডিও আসে প্লাস ব্লগিং মানে দুইটা চ্যানেল ভাই চালায় তো অনেক খাটনি করে তো তোমরা একটু সাপোর্ট দেখাও তো চলো টাটা টাটা বাবা আজকের জন্য টাটা টাটা চলো গাইস বাই বাই